নির্বাচন আয়ুক্তর নিযুক্তিয়ে শিরোনাম দখল করেছে দুজনকৈ নির্বাচন আয়ুক্তক নিযুক্তি দিব লাগিব আর নিযুক্তি দিয়ার পিছতহে নির্বাচনের তারিখ ঘোষণা হব নেকি এই প্রশ্ন আজি তারিখত প্রাসঙ্গিক হয়ে পড়েছে কিন্তু প্রশ্ন হয় এনে ধরনের পরিস্থিতির উদ্ভব কিয় হল বা কেনেকৈ হল দুগৰাকী নির্বাচন আয়ুক্তর বাছনির প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর এই পরিস্থিতির উদ্ভব হল কারণ এগৰাকী নির্বাচন আয়ুক্তই শনিবারে পদত্যাগ পত্র প্রেরণ করলে আর পদত্যাগ গ্রহণ করা হল অরুণ গোয়েল নির্বাচন আয়ুক্ত পদত্যাগ করলে অনুপ পাণ্ডে নামৰ যিজন নির্বাচন আয়ুক্ত আসে পাঁচ মাহৰ আগতে অবসর লৈছে গতি দুটা নির্বাচন আয়ুক্তর পদ খালি দেশৰ আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল গৃহ সচিব আর ডিওপিটির সচিবের এখন বাছনি কমিটি গঠন করা হয়েছে এই বাছনি কমিটিখনে পাঁচজনীয়া দুটা প্যানেল প্রস্তুত করব আর এই প্যানেল প্রেরণ করা হব প্রধানমন্ত্রীর নেতৃত্বত গঠন হওয়া আন তিনিজনীয়া কমিটিখন লৈ আন তিনিজনীয়া কমিটিখনত প্রধানমন্ত্রীর লগতে থাকিব বিরোধী দলের দলপতি অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী আর থাকিব প্রধানমন্ত্রী পছন্দর এজন কেবিনেট মন্ত্রী তেওঁলোকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে দুজন নির্বাচন কমিশনারের নাম আয়ুক্তর নাম রাষ্ট্রপতিলৈ প্রেরণ করব আর রাষ্ট্রপতিয়ে মোহৰ লগাব অন্তিমটো মোহৰ লগাব অর্থাৎ নিযুক্তি প্রদান করব আর এই প্রক্রিয়া সমাপ্ত হব অহা 15 তারিখে এই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পিছতহে অর্থাৎ 16 তারিখে নতুবা 17 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করার পূর্ণ সম্ভাবনা আছে নির্বাচন আয়োগে 16 তারিখে অর্থাৎ 16 মার্চ নতুবা 17 মার্চত নির্বাচনের তারিখ ঘোষণা করার পূর্ণ সম্ভাবনা আছে ইয়ার মাজতে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে কারণ কংগ্রেসের এজন নেতাই উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছে কংগ্রেস নেত্রী ডক্টর জয়া ঠাকুর উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছে আর উচ্চতম ন্যায়ালয়ে প্রত্যাহ্বান জানাইছে এই প্রস্তাবিত নিযুক্তির যুক্তির প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে কৈছে যে 2023 চনত সদনের মজিয়াত গৃহীত হওয়া মুখ্য নির্বাচনী আয়ুক্ত আর নির্বাচনী আয়ুক্ত নিযুক্তি আইনের অধীনত এই নির্বাচন বা এই নিযুক্তি প্রদান করব নালাগে বিগত সময়তো বিতর্কর সূত্রপাত হয়েছিল যেতিয়া অরুণ গোয়েলে নির্বাচন আয়ুক্তর দায়িত্ব গ্রহণ করেছিল যে নিযুক্তি সেই নিযুক্তি প্রত্যাহ্বান জানাইছিল এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের একটা সংগঠনে উচ্চতম ন্যায়ালয়ের মজিয়াত কারণ সেই সময়ত মুখ্য নির্বাচন আয়ুক্ত আর নির্বাচন আয়ুক্তর নিযুক্তিক লৈ এক উচ্চতম ন্যায়ালয়ের শুনানি চলি আছিল বিগত সময়ত সিইসি আর ইসিক নিযুক্তি দিছিল সরকারে তারপর উচ্চতম ন্যায়ালয়ে হস্তক্ষেপ করলে উচ্চতম ন্যায়ালয়ে রায় প্রদান করলে 2023 চনের মার্চত আর এই রায়ের যোগেদি উচ্চতম ন্যায়ালয়ে কলে দেশের মুখ্য ন্যায়াধীশ প্রধানমন্ত্রী আর প্রধান বিরোধী দলের দলপতিরে গঠিত এখন কমিটিয়েহে ইসি বা সিইসিক নিযুক্তি দিব পারিব কিন্তু এই ব্যবস্থা উচ্চতম ন্যায়ালয়ে কলে তেতিয়ালৈকে প্রযোজ্য হয়ে থাকিব যেতিয়ালৈকে সদনের মজিয়াত এই সন্দর্ভত এখন আইন গৃহীত নহয় 2023 চনের ডিসেম্বর মাহত সদনের মজিয়াত মুখ্য নির্বাচন আয়ুক্ত আর নির্বাচন আয়ুক্তর নিযুক্তির সন্দর্ভত আইন গৃহীত হয় আর সেই আইনের যোগেদি এই দুগৰাকী নির্বাচন আয়ুক্তক বিচরার প্রক্রিয়া আরম্ভ হয়েছে আর তাকে নকৰিবলৈ ডক্টর জয়া ঠাকুরে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করেছে বিগত সময়তো আবেদন ডক্টর জয়া ঠাকুরে দাখিল করেছিল কিন্তু তেওঁৰ আবেদনের ভিত্তিত সদনত গৃহীত হওয়া এই নিযুক্তি সম্বন্ধীয় আইনখনক স্থগিতাদেশ জারি করা হওয়া নাছিলে এক জটিলতা স্বাভাবিকতে সৃষ্টি হয়েছে কারণ নির্বাচন আয়োগে পরিচালিত করে দেশের নির্বাচন সমূহ প্রত্যক্ষভাবে পরিচালিত করে রাজ্য সমূহর আর নির্বাচন আর লোকসভার নির্বাচন লোকসভার নির্বাচন সমাগত সমগ্র দেশতে প্রায় 100 কোটি লোকে মতদান করার সুযোগ পাব আর যদি 75% মতদান করে তেতিয়া 75 কোটি লোকে মতদান সাব্যস্ত করব অর্থাৎ সমগ্র ইউরোপখনের জনসংখ্যাতকৈ অধিক লোক ভারতবর্ষত মতদান সাব্যস্ত করব নির্বাচন আয়োগত এগৰাকী মুখ্য নির্বাচন আয়ুক্ত থাকে আর সহযোগ করে দুগৰাকী নির্বাচন আয়ুক্তই আর বর্তমান সময় সেই দুগৰাকী নির্বাচন আয়ুক্তরে পদবীটা খালি হয়ে আছে আর নির্বাচন আয়োগখন পরিচালিত করেছে কেবল মুখ্য নির্বাচন আয়ুক্তগী অর্থাৎ রাজীব কুমারের দ্বারা পরিচালিত হয়েছে অনাগত সময়ত এই জটিলতায় নির্বাচনের প্রক্রিয়াটত কেনেদরে প্রভাব বিস্তার করে সেয়া লক্ষণীয় হব